গণিত পছন্দের বিষয় হোক বা না হোক, পাই সম্বন্ধে মোটামুটিভাবে আমরা সবাই অবগত। গণিত ছাড়াও বিজ্ঞানের বিভিন্ন শাখায় অন্যান্য নানা বিষয়ের গণনার ক্ষেত্রেও এই পায়ের ভ্যালু আমাদের অনেক কাজে লাগে। কিন্তু আপনি কি জানেন, পায়ের ভ্যালু নির্ণয়ের জন্য সুপার কম্পিউটার থেকে শুরু করে বড় বড় বিজ্ঞানীরাও হার মেনেছে? অবাক লাগলো তো শুনে। কি মনে হচ্ছে, আমরা সেই স্কুল থেকে পায়ের ভ্যালু নিয়ে নানা অঙ্ক সহজেই করেছি, তাহলে সুপার কম্পিউটার কিভাবে হার মেনে নিল? তাহলে চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক পায়ের রহস্য এবং আবিষ্কারের কাহিনী। ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি অ্যামেজিং অ্যানন ফ্যাক্টসের নতুন সদস্য হন, তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো এবার চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের যেমন ইংলিশ অ্যালফাবেটের 16 নম্বর অক্ষর হিসেবে পি আসে, ঠিক তেমনই পাই হলো গ্রিক অ্যালফাবেটের 16 নম্বর অক্ষর। কিন্তু এই পাই অ্যালফাবেট থেকে কিভাবে গণনার কাজে ব্যবহৃত হতে শুরু করলো, তা জানতে গেলে ইতিহাসের হাত ধরে আমাদের বেশ অনেকটা সময় পিছিয়ে যেতে হবে। মানব সভ্যতার শুরু থেকে আমরা দেখেছি, যখনই মানুষকে কোনো সমস্যার মুখোমুখি হতে হয়েছে, তার সমাধানের পথ মানুষ নতুন জিনিস আবিষ্কার করে বার করেছে। সময় যখন আনুমানিক খ্রিস্টপূর্ব 3000, সেই সময় জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যেতে মানুষের বেশ অসুবিধা হতো, তাই জিনিস বয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষ চাকা লাগানো এক ধরনের গাড়ি আবিষ্কার করলো। কিন্তু তাতে অন্য এক সমস্যা দেখা দিল, গাড়ির চাকা পুরোপুরিভাবে গোলাকৃতি না হওয়ায় জিনিস চাপানোর পর ডিসব্যালেন্স হয়ে গাড়ি থেকে জিনিস পড়ে যেত। এরপর সময় যত পেরোতে লাগলো, বিভিন্ন মডিফিকেশনের ফলে গাড়ির চাকা সম্পূর্ণভাবে গোলাকৃতি হলো। তখন মানুষ একটা হিসাব বুঝতে পারলো যে, যদি কোনো গোলাকৃতির বস্তুর পরিধি 22 একক হয় এবং তার ব্যাস যদি 7 একক হয়, তবেই আকৃতির দিক থেকে সেই বস্তু পারফেক্ট গোল হবে। সাথে এই পরিধি এবং ব্যাসের অনুপাতকে অবশ্যই কনস্ট্যান্ট হতে হবে, অর্থাৎ 22/7 মান কনস্ট্যান্ট হতে হবে। কোনো গোলাকৃতি বস্তু আকারে যত বড় বা ছোট যাই হোক না কেন, এই পরিধি এবং ব্যাসের অনুপাতকে নির্দিষ্ট হতে হবে, আর এই কনস্ট্যান্ট নাম্বারের নাম দেওয়া হলো পাই। এবার আসা যাক, এই কনস্ট্যান্ট নাম্বারটিকে পাই নামকরণের পিছনে কারণ কি। পরিধি অর্থাৎ সার্কিমফিয়ারেন্সকে গ্রিক ভাষায় পেরিফিরিয়া বলা হয়, কিংবা পরিধির অন্য প্রতিশব্দ পেরিমিটারকে পেরিমিটার্স বলা হয়। এই দুটি শব্দেরই যেহেতু প্রথম অক্ষর পাই, তাই মনে করা হয় এখান থেকেই পাই নামকরণ করা হয়েছে। আমরা স্কুল থেকে পায়ের ভ্যালু জেনে এসেছি 22/7=3.14285। যদিও আমরা অ্যাপ্রক্সিমেট বা সম্ভাব্য হিসাবে 3.14 ধরি, কিন্তু এখন যদি আপনাকে বলি পায়ের এই ভ্যালুটা সম্পূর্ণভাবে ঠিক নয়, কিংবা যদি বলি পায়ের ভ্যালু বার করা আদৌ সম্ভবই নয়, কি অবাক লাগছে তাই তো। আসলে পায়ের ভ্যালু একটি ইরেশনাল নাম্বার, অর্থাৎ অমূলদ সংখ্যা, যেটির মান কখনো শেষ হবে না। পায়ের আসল মান হিসেবে দশমিকের পর 5 ঘর অবধি নেওয়া হয়, অর্থাৎ 3.14159। কিন্তু কখনো না কখনো সম্পূর্ণ মান পাওয়া যাবে, এই সমাধানের আশায় অনেক বিজ্ঞানী পায়ের মান নিয়ে দীর্ঘ সময় ধরে গবেষণা করেও অসফল হয়েছেন। এমনকি সুপার কম্পিউটারে দশমিকের পর 5 ট্রিলিয়ন অর্থাৎ 5 লাখ কোটি সংখ্যা পর্যন্ত মান গণনা করার পর শেষ পর্যন্ত মেলাতে না পেরে হার মেনে নিয়েছে। তাই পায়ের সম্পূর্ণ মান আজও বিজ্ঞানের এক রহস্য হিসাবেই থেকে গেছে। আপনি কি জানেন, অন্যান্য যে কোনো বিশেষ দিনের মতন বিশ্বজুড়ে পাই দিবস পালন করা হয়? হ্যাঁ, পাই দিবস পালন করা হয়। 14ই মার্চ এই বিশেষ দিনের দুপুর 1:59 এই নির্দিষ্ট সময়ে পাই দিবস পালিত হয়। কেন বেছে নেওয়া হলো এই দিন আর বিশেষ সময়টিকে, তা পায়ের ভ্যালুর দিকে একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। বিশেষ সময় বেছে নেওয়ার তাৎপর্য বুঝতে পায়ের ভ্যালুতে দশমিকের পর 5টি সংখ্যা অর্থাৎ 1.4159 দেখতে হবে, তাহলেই ব্যাপারটা লজিক্যালি পরিষ্কার হবে। যেখানে 3 ইন্ডিকেট করছে বছরের তৃতীয় মাসকে, অর্থাৎ মার্চ মাসকে, 14 ইন্ডিকেট করছে মার্চ মাসের 14তম দিনটিকে, আর 159 ইন্ডিকেট করছে সময়কে, অর্থাৎ সব মিলিয়ে যেটা দাঁড়ালো 14ই মার্চ দুপুর 1:59। পাই ডে সম্পর্কিত আরও একটা তথ্য এবার বলবো, যা হয়তো সত্যি অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা। 14ই মার্চ যেই দিন বিশ্ব পাই ডে, সেই দিনে পদার্থবিজ্ঞানে সাড়া ফেলে দেওয়া বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের জন্ম হয়।
আরেকজন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংসের মৃত্যুও হয়েছিল ঠিক এই একই দিনে। পায়ের ইতিহাস শোনার পর আপনার এখন মনে হতে পারে যে পায়ের ভ্যালু নিয়ে যখন এত অনিশ্চয়তা, তাহলে বিজ্ঞানের নানা বিষয়ে পায়ের ভ্যালু এত কেন গুরুত্বপূর্ণ? যদি পায়ের ভ্যালু আবিষ্কার না হতো, তাহলে কোনো স্পেস মিশন সফলই হতো না, এমনকি আকাশে এরোপ্লেনও উড়ত না। কারণ এই জিনিসগুলো তৈরির প্রক্রিয়ায় আর্কিটেকচার ইঞ্জিনিয়ারদের কাছে পায়ের ভ্যালু খুবই গুরুত্বপূর্ণ। বিখ্যাত স্পেস রিসার্চ অর্গানাইজেশন নাসার সবচেয়ে পুরানো স্পেস মিশন ভয়েজার 1 বর্তমানে পৃথিবী থেকে প্রায় 12 মিলিয়ন মাইল দূরে আছে। যদি এখন হিসাব করা হয় সেটা পৃথিবীর কেন্দ্র থেকে কত বড় বৃত্ত বানাতে সক্ষম, তাহলে সেই গণনার জন্য এটা পরিধির মাপের প্রয়োজন হবে, যেটা সমাধানের জন্য নাসা পায়ের ভ্যালুর 15টি সংখ্যা ব্যবহার করেছে। গণনায় মাত্র 1.5 একক ত্রুটি পাওয়া গেছে। তাহলে আপনার কেমন লাগলো আমাদের অতি পরিচিত পায়ের অজানা রহস্য সমূহ, তা কমেন্টে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে কিউরিয়াস, স্টে ফ্যাসিনেটেড, নো দ্য আননোনস।